কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে ইতিহাসের প্রোগ্রাম কোর্সের সিসি থ্রি পেপারের 2020 এবং 2021 সালের প্রশ্নপত্র নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমরা এই প্রশ্নপত্রটি অবশ্যই দেখবে, সেই সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশানে শর্ট প্রশ্ন, সাজেশন ভিত্তিক শর্ট প্রশ্ন এবং বেশ কিছু বড় প্রশ্ন এবং উত্তর আপলোড করা হয়েছে, সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে। এবং আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশানে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে। তাহলে এবার আমরা চলে যাব মূল পর্বে। দেখে নাও ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2020 হিস্টোরি প্রোগ্রাম কোর্স, তোমাদের কোর্স কোড বা পেপার কোড, যে কোডটি তোমাদের পেপার অংশে লিখতে হয়, আর সাবজেক্ট অংশে তোমরা হিস্টোরি লিখবে, আর পেপার অংশে HISP-CC-T-3 এই কোডটি তোমরা পেপার অংশে লিখবে। তোমাদের 60 মার্কের পরীক্ষা হয়, 60 মার্কের তোমাদের পরীক্ষা হয়, তোমাদের সময় থাকে 2.5 ঘন্টা। এবার আমরা মূল প্রশ্নে চলে যাব। দেখো 1 নম্বর প্রশ্নে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, শর্ট প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 10-এ 30 মার্কস। তবে এটি 2020 সালে 3 মার্কস করেছিল, কিন্তু 2021 সালে এটি 2 মার্কস করে হয়েছে। দেখে নাও 1-এর এ নাম্বার কোশ্চেন, মির্জাফরের শাসনকালে কোন 3টি বিদ্রোহ সংঘটিত হয়েছিল? মির্জাফরের শাসনকালে কোন 3টি বিদ্রোহ সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলো সব আমার ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিবে। এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। বি, তৃতীয় কর্ণাটকের যুদ্ধের কারণ কি? কোন চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ হয়? সি, মিশল কি রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? মিশল কি রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? এর পরের পেজে চলে যাচ্ছি। তারপরে ডি নাম্বার কোশ্চেন, কোন যুদ্ধের পর ব্রহ্মদেশে সম্পূর্ণরূপে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? এই সময় ব্রহ্মদেশের রাজা কে ছিলেন? তারপরে ই নাম্বার কোশ্চেন, পত্তনী ব্যবস্থা কি, কে এই ব্যবস্থা প্রচলন করেন? এফ নাম্বার কোশ্চেন, আইন কমিশন কে গঠন করেন? এই কমিশনের একজন সদস্যের নাম লেখো। আইন কমিশনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ কি? এরপরে জি নাম্বার কোশ্চেন, ইয়ং বেঙ্গল দলের সদস্যদের প্রকাশিত পত্রিকার নাম উল্লেখ করো। তারপরে এইচ নাম্বার কোশ্চেন, ফিল্ট্রেশন তত্ত্ব কি। তারপরে আই নম্বর কোশ্চেন, কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং কেন? কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং কেন? এর পরের পেজে চলে যাচ্ছি। এরপরে 1-এর জে নাম্বার কোশ্চেন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? কে নাম্বার কোশ্চেন, কে প্রথম 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন এবং কেন? এল নাম্বার কোশ্চেন, চাপেকর ভ্রাতৃদ্বয় কারা এবং তারা ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য কেন? 1-এর এন নাম্বার কোশ্চেন, 1916 সালের লখনৌ চুক্তি গুরুত্বপূর্ণ কেন? 1916 সালের লখনৌ চুক্তি গুরুত্বপূর্ণ কেন? 1-এর এন নাম্বার কোশ্চেন, একা আন্দোলন গুরুত্বপূর্ণ কেন? এরপরে 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি কোশ্চেনের মান 5 করে। এ নাম্বার কোশ্চেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারে দেওয়ানি লাভের গুরুত্ব কি? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তার, দেওয়ানি লাভের গুরুত্ব কি? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। আগে এই ভিডিওগুলো সব আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে।
তারপরে বি নাম্বার কোশ্চেন, ভারতের শিক্ষা শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? ভারতের শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? সি নাম্বার কোশ্চেন, কোন পটভূমিতে নীল বিদ্রোহের উদ্ভব ঘটেছিল? এই বিদ্রোহের কিভাবে অবসান ঘটে? ডি নাম্বার কোশ্চেন, মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো। তারপরে ই নাম্বার কোশ্চেন, 20 শতকের শুরুতে ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে লেখো। 20 শতকের শুরুতে ভারতের বাইরে বিপ্লববাদী কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। তারপরে এফ নাম্বার কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। জি নাম্বার কোশ্চেন, ভারতীয় জাতীয় রাজনীতিতে স্বরাজ দলের ভূমিকা আলোচনা করো। ভারতীয় জাতীয় রাজনীতিতে স্বরাজ দলের ভূমিকা আলোচনা করো। এরপরে এইচ নাম্বার কোশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো। এরপরে 10 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হয়, প্রশ্নের মান হচ্ছে 10। এ নাম্বার কোশ্চেন, সম্পদ নির্গমন বলতে কী বোঝো? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। সম্পদ নির্গমন বলতে কী বোঝো? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর বি নাম্বার কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তির পটভূমি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তির পটভূমি সম্পর্কে আলোচনা করো। সি নাম্বার কোশ্চেন, 1920-এর দশকের পরবর্তী 2 দশকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো। 1920-এর দশক ও তার পরবর্তী 2 দশকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের 2020 সালের প্রশ্ন। এবার 2021 সালের প্রশ্নটি দেখে নিব। দেখে নাও 2021 সালের প্রশ্ন, হিস্টোরি প্রোগ্রাম, তোমাদের কোর্স কোড HISP-CC-T3, তোমাদের ফুল মার্কস 60, 60 মার্কের পরীক্ষা, 2.5 ঘন্টা সময়। দেখে নাও 1 নম্বর কোশ্চেনে তোমাদের 10টি শর্ট প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি শর্ট প্রশ্নের মান 2 করে। 2020 সালের প্রশ্নে এটি 3 মার্ক করেছিল, যেহেতু লকডাউনের মধ্যে পরীক্ষা হয়েছিল বলে। দেখে নাও 1-এর A নাম্বার কোশ্চেন, কত সালে কার দ্বারা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1-এর B নাম্বার কোশ্চেন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? C নাম্বার কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? D নাম্বার কোশ্চেন, 1773 এবং 1833 এই সাল দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের পেজে চলে যাব। E নাম্বার কোশ্চেন, প্রার্থনা সমাজ ও আর্য সমাজের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? প্রার্থনা সমাজ ও আর্য সমাজের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? তারপরে F নাম্বার কোশ্চেন, ইলবার্ট বিল আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। G নাম্বার কোশ্চেন, সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকা দুটির প্রতিষ্ঠাতা কারা ছিলেন? সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকা দুটির প্রতিষ্ঠাতা কারা ছিলেন? H নাম্বার কোশ্চেন, সেফটি ভাল্ভ তত্ত্বটি কী? তারপর I নাম্বার কোশ্চেন, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। J নাম্বার কোশ্চেন, বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। K নাম্বার কোশ্চেন, স্বদেশী আন্দোলন বলতে কী বোঝো? L নাম্বার কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম লেখো। এর পরের পেজে চলে যাব। 1-এর M নাম্বার কোশ্চেন, কে কবে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? N নাম্বার কোশ্চেন, গদর শব্দটির অর্থ কী? O নাম্বার কোশ্চেন, চাপেকর ভ্রাতৃদ্বয় কারা এবং তারা ভারতের ইতিহাসে স্মরণীয় কেন?
চাপেকর ভ্রাতৃদ্বয় কারা এবং তারা ভারতের ইতিহাসে বিখ্যাত কেন? দুই নম্বর কোশ্চেন, তোমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 করে, যে কোনো চারটি প্রশ্নের উত্তর। এ নম্বর কোশ্চেন, প্রাক পলাশী বাংলাদেশের বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপ সংক্ষেপে লেখো। প্রাক পলাশী অর্থাৎ পলাশী যুদ্ধের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ লিখতে হবে। তারপরের প্রশ্ন বি নম্বর কোশ্চেন, অবশিল্পায়ন কি একটি অলিক ভাবনা ব্যাখ্যা করো। অবশিল্পায়ন কি একটি অলিক ভাবনা ব্যাখ্যা করো। সি নম্বর কোশ্চেন, 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো। 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো। পরে ডি নম্বর কোশ্চেন, মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো। মুসলিম সমাজের উন্নতিতে স্যার আহমদ খানের ভূমিকা আলোচনা করো। তারপরে ই নম্বর কোশ্চেন, কংগ্রেসের আদি পর্বের কার্যাবলী সংক্ষেপে লেখো। কংগ্রেসের আদি পর্বের কার্যাবলী সংক্ষেপে লেখো। এফ নম্বর কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। তারপরে তিন নম্বর কোশ্চেন, তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10 করে। তিনের এ নম্বর কোশ্চেন, পলাশী থেকে বক্সার যুদ্ধের গুরুত্ব বেশি কেন ব্যাখ্যা করো। পলাশী থেকে বক্সার যুদ্ধের গুরুত্ব বেশি কেন ব্যাখ্যা করো। এরপরে বি নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য কী ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। সি নম্বর কোশ্চেন, 1857-র বিদ্রোহের চরিত্র সম্পর্কে সংক্ষেপে একটি নিবন্ধ রচনা করো। 1857-র বিদ্রোহের চরিত্র সম্পর্কে সংক্ষেপে একটি নিবন্ধ রচনা করো। তিনের ডি নম্বর কোশ্চেন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন তুমি কিভাবে করবে। একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা তুমি কিভাবে মূল্যায়ন করবে। তাহলে এই ছিল 2020 এবং 2021 সালের প্রশ্নপত্র। আশা করি এই প্রশ্নপত্র দুটি যদি তোমাদের সামনে থাকে, তাহলে 2023 সালে তোমাদের থার্ড সেমিস্টারে ইতিহাসে কী কী প্রশ্ন হতে পারে তোমাদের একটি ধারণা তৈরি হবে। আর আমি অতি শীঘ্রই তোমাদের 5 ও 10 মার্কের সাজেশন ভিত্তিক অর্থাৎ সাজেশন নিয়ে আসবো। শুধু ইতিহাস নয়, বাংলা, দর্শন, এডুকেশন সমস্ত বিষয়ের আমি সাজেশন এখন পরপর আমি তোমাদের সামনে উপস্থাপন করব, এবং আমার এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো কমন পাবে এই আমার বিশ্বাস। কারণ 5th সেমিস্টারে যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা খুব ভালো কমন পেয়েছে, এবং শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন সমস্তই তারা কমন পেয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো এবং আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করো, এবং বন্ধুদের সঙ্গে আমার এই চ্যানেলের কথা বলবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। শুধু সাজেশন বা প্রশ্নই নয়, উত্তরও তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই।